সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের সুস্থতাই কামনা করি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিশেষ করে এই টপিকটা হচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য, যারা আরবি উর্দু টাইপিং শিখে তাদের জন্যই আজকের টিউটোরিয়ালটা। যারা আরবি শিখতে আগ্রহী, ক্লাসটা ভালো করে ফলো করবেন, তাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো আমি আর ভক ভক না করে আমি মূল টপিকের দিকে ফিরে যাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখা যায় আমরা আরবি ল্যাঙ্গুয়েজ সেটিং করার পরেও, কিন্তু যখন আমরা সংখ্যা দিতে যাই, আমরা যখন 1, 2, 3 দিই, তখন সেগুলা ইংরেজির মধ্যে চলে আসে। তো আমি আজকে দেখাবো আপনি আপনার কম্পিউটারে আরবি ল্যাঙ্গুয়েজ সেটিং করার পরেও, কিন্তু যখন আরবি সংখ্যা দিতে যান তখন আরবি সংখ্যা আসে না, আপনার ইংরেজি সংখ্যা চলে আসে, কিন্তু টাইপিং করলে টাইপিংটা আরবি হয়। এখন আমরা দেখব আমরা কিভাবে আমাদের সংখ্যাগুলো সহ আরবিতে করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। চলুন কম্পিউটারে ঢুকে পড়ি। আমাদের কম্পিউটারে আরবি ল্যাঙ্গুয়েজটা সেট করা থাকে, তাহলে আমরা আরবি লিখতে পারবো। তো আমাদের মূল আলোচ্য বিষয় ছিল আরবি ল্যাঙ্গুয়েজ সেট করা থাকার পরেও আরবি টাইপিং যখন সংখ্যা দিতে যায় তখন সংখ্যাগুলো ইংরেজিতে চলে আসে। তো আমরা সংখ্যাগুলো আরবিতে কিভাবে নিয়ে আসব, আমরা ওয়ার্ডে প্রবেশ করলাম, আমরা অফিস বুটমে যেতে হবে। অফিস বুটমে যাওয়ার পরে ওয়ার্ড অপশনে ক্লিক করলাম। ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স সেটে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটে ক্লিক করে আমরা স্ক্রল বার দিয়ে একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে সাধারণত অ্যারাবিক দেওয়া থাকে, যদি অ্যারাবিক দেওয়া থাকে তাহলে আমরা যখন আরবি টাইপিং করি তখন আরবি টাইপিং হবে, কিন্তু সংখ্যাগুলো ইংরেজিতে আসবে। তো আমি আরবি টাইপ করতেছি, দেখেন। তো যদি সংখ্যা দিই সংখ্যাগুলো ইংরেজিতে আসতেছে। আমরা যদি সংখ্যাগুলো আরবিতে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে ওয়ার্ড অপশনে যেতে হবে। ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স সেটে যেতে হবে। অ্যাডভান্স সেট থেকে আমাদেরকে এখান থেকে কন্টেক্সট যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। এখন দেখেন আমাদের ইংরেজি সংখ্যাগুলো এখন অ্যারাবিক হয়ে গেছে। তো আমি যদি ট্যাপ করি এখন সংখ্যাগুলো অ্যারাবিক হবে। তো অবশ্যই এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা দুইভাবে আরবি ল্যাঙ্গুয়েজটা সেট করতে পারি। এই আরবি ল্যাঙ্গুয়েজটা সেট করব সেটা একটু দেখে নিই। অফিস বুটমে ক্লিক করতে হবে। অফিস বুটমে ক্লিক করার পরে কন্ট্রোল প্যানেলে গেলাম। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে চেঞ্জ সিস্টেম লোকাল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে অ্যারাবিক সৌদি আরাবিয়া এটা করতে হবে। এটা করে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে রেজিস্টার খুঁজবে, আপনি কম্পিউটারটা রেজিস্টার দিয়ে নেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে স্যালুট বস, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।